দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন কেউ আছেন দেশে কেউ বা দেশের বাইরে অনেকে আবার গ্রেপ্তারও হয়েছেন এ অবস্থায় দলের কর্মী সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায় হামলা মামলার ভয়ে তারা বাড়িতে থাকতে পারছেন না কেউ কেউ আছেন আর্থিক সংকটেও এমন পরিস্থিতিতে কর্মী সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন ক্ষমতাচ্যুত দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম মু নাসিম একটি সংবাদ মাধ্যমকে বাহাউদ্দিন নাসিম বলেন অসংখ্য মানুষ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও পুলিশ বিজিবি সদস্য আহত হয়েছেন কেউ কেউ মারা গিয়েছেন থানা লুট হয়েছে ধ্বংস হয়ে গেছে আইনের শাসন রক্ষা করার স্থাপনাগুলোকে ধ্বংস করা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ কখনো পড়েনি বাংলাদেশে আইনের শাসন রক্ষা করার জন্য সাংবিধানিকভাবে জায়গা তো একটাই এটা কে করবে কারা করবে সেটা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যেভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় তার চেয়েও বেশি আক্রোশ নিয়ে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহনশীল হতে হবে একই সঙ্গে ধৈর্য ধরতে হবে এই কঠিন পরিস্থিতি পার করার জন্য আমরা বারবার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে সে কথাগুলো বলার চেষ্টা করছি